পিচির বড় বড় কিন্তু আমরা লুকায় লুকায় অনেকক্ষণ থেকেই দেখতেছে। এই পিচিটা আমার অনেকক্ষণ যাবত দেখতেছে এবং আমার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করতেছে, আর এটা যখন আমি বুঝতে পারি তখন আমি একটু তার সাথে মিশার চেষ্টা করতেছি। প্রথমে পিচিটা আমার ভয় পাইলেও পরে খুব তাড়াতাড়ি ও আমার মানায় নেয় এবং আমার সাথে ও দুষ্টামি করার চেষ্টা করে। প্রায় সময় জার্নি পথে এরকম দু একটা পিচির সাথে আমার দেখা হয়, তারপর জার্নিটাও খুব আনন্দদায়ক হয়। পিচির সাথে দুষ্টামি করতেছিলাম আর ফোন দিয়ে লুকায় লুকায় ভিডিও করতেছিলাম। একটা পর্যায়ে ও যখন বুঝতে পারে যে ওর আমি ভিডিও করতেছি, দেন ওর আম্মুর কাছ থেকে ফোন নিয়ে এসে আমারও ভিডিও করা শুরু করে দেয়। আরেকটা জিনিস খেয়াল করলাম, পিচির বড় বোনও কিন্তু আমরা লুকায় লুকায় অনেকক্ষণ থেকেই দেখতেছে। পিচির বড় বোনও কিন্তু পিচ্ছি, কিন্তু ওর তাকানোটা কিন্তু পিচির মতো না। ওর তাকানো দেখে আমি নিজে লজ্জা করে যেতাম, আর যখন তাকাইতো এক ধ্যানে তাকায় থাকতো, আর তাকানোটাও মাশাল্লাহ।